আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আমার যতটুকু মনে আছে ছোটবেলায় আমরা যখন গ্রামে যেতাম, আমার বোন, আমাদের পাশে জ্যাঠাতো বোন, চাচাতো বোন সবাই মিলে তারা আমের খোসা ছাড়িয়ে স্লাইসারে কুচি কুচি করে একদম বড় একটা পাত্রের মধ্যে নিয়ে সেখানে লবণ, চিনি, শুকনো মরিচ আরো কি কি দিত আমার ঠিক এক্সাক্ট মনে নেই, অনেকগুলো ভর্তা বানাতো এবং পুরো মানে আমার কাছে মনে হতো যেন পুরো গ্রামের মানুষ। আজ তো গ্রামের মানুষ না, আমাদেরই চাচাতো জ্যাঠাতো ভাই বোন সবাই মিলে একসাথে ভর্তা খেত। আমাদের আঞ্চলিক ভাষায় আমের ভর্তাকে বলা হয় আমের বানান। সেই ঐতিহ্যবাহী লেগেসি এখন আমার মেয়ে কন্টিনিউ করছে, সে তার সকল কাজিনদেরকে নিয়ে একসাথে পেয়ারার ভর্তা বানাচ্ছে। এই রেসিপিটি আমার মেয়ে কিন্তু খুব মজা করে বানায়। তেঁতুলের সাথে একটু মরিচ, একটু লবণ, একটু চিনি, সবকিছু পানি দিয়ে মাখিয়ে পেয়ারা একটু কুচি কুচি করে এর মধ্যে মিক্স করে না টুথপিক দিয়ে খাবারটাকে পরিবেশন করে। বাচ্চারা সবাই খুবই এক্সাইটেড, কিছু ওদের আপু ওদের জন্য ভর্তা বানিয়েছে, সবাই ভর্তাটাকে টেস্ট করার জন্য উদ্গ্রীব হয়েছিল। এক কথা এই লিচু গাছটিকে যেন মনে হচ্ছে কোনো একটা কুড়ে ঘর, মাশাআল্লাহ করে এত সুন্দর একটা শেপে এটা বড় হয়েছে। উপরের দিকটা মনে হচ্ছে যেন একটা ছাউনি, আর নিচে একটা পরিপাটি ঘরের আকার ধারণ করেছে মাশাআল্লাহ। বাচ্চারা সবাই এত এত খুশি, সবাই নিজ নিজ খাবারগুলো এনজয় করছে। বড় হলে এই স্মৃতিগুলোই ওদের গোল্ডেন মেমরি হয়ে থাকবে একসময় ইনশাআল্লাহ। কেমন হয়েছে একজন বলো, রিভিউ দাও। কেমন হয়েছে আয়শা? মজা, মাশাআল্লাহ। মুয়াজ দেখে দেখে বলো কেমন হয়েছে? ইয়াম্মি, মজা। নাফিসা বলো, মজা হয়েছে। আব্দুল্লাহ কেমন হয়েছে বলো? তিস্তি, মাশাআল্লাহ। মাইমুন বলো কেমন হয়েছে? মজা হয়েছে। আর মোহাম্মদ, মোহাম্মদ দিকে তাকাও বলো কেমন হলো? ভালো। কেমন হয়েছে বলো? মজা। আর ও কি বলতে মজাকে বলে বা, আগে বলতো মিষ্টি। এভাবে আমাদের জীবন থেকে আরো একটা সুন্দর দিন অতিবাহিত হয়ে গেল। গ্রামের এই সবুজ শ্যামল প্রাকৃতিক যে সৌন্দর্য, এটাই হচ্ছে মানসিক শান্তি। ঠিক আছে, আজকের মতো এখানে আমার ভিডিওটি সমাপ্ত। ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন ডু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।